মানুষ হবে বাজে ডাক্তার মানুষ তারপরে অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র সেই মোমেন্টে সেই পিরিয়ডে যখন জামিয়া সালভিয়ার স্টুডেন্টদের মধ্যে সে সময় খুব ভালো স্টার মার্ক পাওয়া একটা ছাত্র দেখ আমি অত লম্বা কথা বলবো না তো সেদিন উনি আর আমি ছিলাম ওখানে তো ওখানে থাকতে গিয়ে আমাকে এমন একটা সময় নিয়ে যাওয়া হলো হঠাৎ আমি বললাম এই সময় আমাকে কেন আনা হলো ওখানকার সদর বলছেন আর সেক্রেটারি সাহেব বলছেন আপনাকে আনার মানেই হচ্ছে আমাদের একটা বিরাট এক উদ্দেশ্য সফলতা লাভ করার জন্য আমি সেখানে বললাম যে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকই কণ্ঠিত না পিছপা ওরা বললেন ভাষা বুঝলাম না আমি বললাম আপনারা কি ইনশাআল্লাহ পড়তে চান না চান না ওরা বললেন অবশ্যই চাই আমি বললাম যে ইনশাআল্লাহ আপনারা পড়ছেন এটা শুধু হাদিসের মধ্যে লিপিবদ্ধ নয় এটা শুধু আলেম ওলামারাই বলছেন না বরং কোরআনুল করিমের মধ্যে ইনশাআল্লাহ এসছে পড়ে নেবেন নাকি হয়ে যাবে জুলুম সুবহানাল্লাহ কোরআনের মধ্যে সে ইনশাআল্লাহ আছে না নাই যেমন এক জায়গায় বলা হয় ইনশাআল্লাহ মিনাস সাবিরিন فلما أسلم وتلاه للجبين وناديناه أن يا إبراهيم أمي يا عيب دي حضرت إبراهيم আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছিলেন ইনশাআল্লাহ যে কোরআনে আছে কোরআন পড়লে যেমন নেকি পাওয়া যায় কোরআন শ্রবণকারীরা কোরআন তেলাওয়াতকারী সমতুল্য নেকি পেয়ে থাকে পড়লে যদি নেকি হয় আমার পড়তে বলতে আপত্তি কি আছে একটু জোরে বলি ইনশাআল্লাহ এই দেখুন এমন একটি কম আছে যে কমগুলি প্রতিদিনের জন্য দিয়ালটাকে প্রাচীরটাকে জীব দিয়ে চাটতে থাকে আর বলে আগামীকাল এসে ভেঙে দেবো এই দেওয়ালটা ভেঙে দিয়ে আমরা বেরিয়ে যাবো কথা বলছেন কিন্তু এখন আমি লম্বা হাদিস ব্যান করছি না ঘটনা বন্ধ চাইছি না এখন দেখা যায় তারপর দিনে সে আবার মোটা প্রাচীর হয়ে গেছে চাকার তাই কথা বলছেন কিন্তু এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা অতদিন পর্যন্ত ঘর থেকে বাইর হতে পারবে না ভাঙতে পারবে না যতক্ষণ ইনশাআল্লাহ না পড়ে নেবে যেদিন ইনশাআল্লাহ পড়ে নেবে দিয়াল পাঁচির ভেঙে দিয়ে চলে আসবে সামনে যা আছে সব খেয়েছেন করবে কথাটা বলতেছিলাম সেই তার কথা কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে নাম দেওয়া হয়েছে ইয়াজুজ ও মাজুজ আমার ভাইরা আমি আসলে বলতে চাইছি ইনশাআল্লাহ যারা পড়ে নেবে সামনকার জটিল কাজ কঠিন কাজ থেকে আল্লাহ পাক তার দয়া দিয়ে সহজ করে দেবেন অত্যন্ত আসান করে দেবেন জরুর সুবহানাল্লাহ এটা পশ্চিমবঙ্গ না বিহার এটা বিহার আপনাদের বিহারে মুখ্যমন্ত্রী আছে আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আছে আবার ঝাড়খণ্ডেও মুখ্যমন্ত্রী আছে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেটি ছেলে না বেটা ছেলে হ্যাঁ আপনারাও মনে হচ্ছে বেটি ছেলে বেটি ছেলে নয় আস্তে কথা বলবে ওদের গলার আওয়াজ যাতে কেউ শুনতে না পায় তা আপনারা কি বেটি ছেলে নাকি আস্তে কথা বলছেন একটু জোরে বলুন বেটি ছেলে না বেটা ছেলে বেটি ছেলে মেয়ে মানুষ মহিলা এখন দেখা যায় সে এত কলমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এত ইনশাআল্লাহ পড়লো কথা বুঝলেন এই রিসেন্টলি কিছুদিন আগে মমতা আপনার গেল এলাহাবাদ হায়দ্রাবাদ দিল্লিতে সেখানেও দেখা যাচ্ছে একটা কবরে গিয়ে একটা মাজারে গিয়ে চাদর চাপাচ্ছে জোরবন নজরুল্লাহ তাও পড়লেন না একটু জোরবন আস্তাগফিরুল্লাহ সে দেখা যায় চাদর চাপাচ্ছে খাজা বৈনদ্দিন চিস্তি না কি বলছে আমার ভাইরা এখন কথাটা বলতে চাইছিলাম যে আমি কলকাতায় ওয়াজ করতে করতে বলেছিলাম আপনার এই অক্টোবর মাসে এই অক্টোবর মাসে আমার অক্টোবরে প্রোগ্রাম শেষ হয়ে শুরু হয়েছে আজকার তারিখ পর্যন্ত একটি রাত্র আমি সুস্থভাবে ঘুমাতে পাই নাই প্রতি দিনের জন্য প্রোগ্রাম আগামীকালকেও আমার পশ্চিমপুর মেদিনীপুরে আমার প্রোগ্রাম আছে ইকবাল ভাইকে বলছিলাম যে আপনার এখান থেকে প্রোগ্রাম যদি আমি ধরি ওখানে কী করে পৌঁছাবো উনি বললেন আমরা যথাসময় আপনাকে ট্রেন ধরাবো বলে আমি ট্রেনে চলতে পারি না বাসেও চলতে পারি না প্রাইভেট গাড়ি ছাড়া উনি বললেন যেভাবে আসবে আমরা সে সম্মান সহকারে আপনাকে বিদায় করার ব্যবস্থা নেব কিন্তু আপনি আসুন কথাটা বলতেছিলাম যে প্রতিদিনের জন্য প্রোগ্রাম তো ক্যালকাটায় আপনার মদিনাতুল হজ হাউস
মদিনাতুল হজ হাউস, সেখানে বিশাল এক আলিয়া বোর্ড সেখানে আছে, আলিয়া মাদ্রাসা আছে, তারপরে মসজিদ আছে, ইত্যাদি ইত্যাদি। তো ওর পাশাপাশি দুইটা সংলগ্ন গ্রাম আছে, একটা গ্রামের নাম হচ্ছে নবাবপুর, একটা গ্রামের নাম হচ্ছে মোহাম্মদপুর, আর তার পাশে আছে ইকো পার্ক। তো মোহাম্মদপুরে বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ যদি মমতা না পড়তো আল্লাহ পাক ওকে মুখ্যমন্ত্রী বানাতো না। হঠাৎ দেখা যায় চেয়ারে বসে থাকা, চেয়ারে বসে থাকা দেখা যায় দুইজন লম্বা সিভিল ড্রেসে মানুষগুলি আসতেছে। আমার পাশে যে সভাপতি ছিল উনি আমাকে ইশারা করছেন যে আপনি যে কথাটা বললেন আপনার হাজবেন্ডটাকে আপনি উড্র করুন। বলে কেন? বলে ওই যে দুইজন আসছেন ওনারা হচ্ছেন পুলিশ অফিসার, আপনি এই কথা যেমনি বলেছেন ওরা চেয়ার ছেড়েছে। দেখি ওরা আস্তে আস্তে এসে আমার পিছন দিকে, চেয়ার ছিল এসে বসে গেল, বসলো। আমি আবার বললাম ইনশাআল্লাহ এমন একটি শব্দ, এমন একটি বাক্য, এমন একটি সেন্টেন্স, এমন একটি লাফজ, এমন আল্লাহ কথা যেন ঘোষণা করে দিয়েছেন, এই ইনশাআল্লাহ যদি না পড়ো তাহলে কোনো কাজে তোমরা সাকসেসফুল হতে পারবা না, আর যদিও পড়ো পূর্ণ হবে না, আনসাকসেসফুল হয়ে যাবে। এমন সময় আমি বললাম মমতা ইনশাআল্লাহ পড়লো, দোয়া করলো, বুরখা পড়লো, মাজারে চাদর চাপালো, আর এর কারণে দেখা যায় ইনশাআল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক তাকে যেন মুখ্যমন্ত্রী বানায়া দিল। তো অফিসার দুটা ওরা আমাকে বলছে পিছনদার থেকে, হুজুর হুজুর বুঝুন তো আপনারা, বলছে হুজুর আপনি ওয়াজ করুন ওয়াজ করুন। ওখানে সামনে বসে থাকছিলেন, আপনি এমন কথা বলছিলেন বারবার, আপনার মুখমণ্ডলের দিকে দৃষ্টি যাচ্ছিল, শব্দগুলো এখানে এসে স্পষ্টভাবে শোনার জন্য এসেছি। ওনারা বসে থাকলেন, ওয়াজ শুরু হয়ে গেল। ওয়াজ শুরু করলাম কি যে ইনশাআল্লাহ আমরা পড়েছি, আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিস শোনার পরে বলার পরে 100% যা আমল করার যাদের তৌফিক দেয়, জুরমুন আল্লাহ আমিন, আরো জুরমুন আল্লাহ আমিন। এবার আপনারা বিহারের মানুষ, এইটা হচ্ছে কোরআন, এই দেখুন এইটা হচ্ছে কোরআন, এটা কি আপনারা বলুন, বলছেন না কেন, একটু জোরে বলুন, কোরআন মাজিদ, এটা হচ্ছে কোরআনুল করিম। তো এই কোরআনের দুশ্মন, এই কোরআনের শত্রু আছে না নেই আপনারা বলুন, আছে তো, আছে তো। এই কোরআনটা যদি শত্রুরা বলে এ কোরআন রাখবো না, আগুন দিয়ে পুড়াইয়া দিব, মাদ্রাসা রাখবো না, সমস্ত মাদ্রাসাগুলিকে ডোজার দিয়ে আমি একেবারে গুঁড়িয়ে দেব, মিসমার করে দেব, একটিও কোরআনের হাফেজ রাখবো না, আলেম রাখবো না, আলেমা রাখবো না, হাফেজা রাখবো না, সব শেষ করে দেবো। এরপরও এই কোরআনের হেফাজত আল্লাহ করবে না করবে না, একটু জোরে বলতে হবে, করবে না করবে না। আমি যে কোন কথাটা ওয়াজ করব, এই ওয়াজ শুরু হলো, যদি সূর্য উদয় হয়ে যায় তারপর ওয়াজ শেষ হবে না, কিন্তু এত তাড়াহুড়ো করে বক্তব্য রাখছি, কথা বলছি, আমার পিছনে আরও তাবর তাবর বক্তাগুলো আছে যার জন্য খুব তাড়াহুড়ো করে আমি কথাগুলো বলছি, আপনারা একটু ঠান্ডা মাজাজে বোঝার চেষ্টা করতে হবে করে ইনশাআল্লাহ। এখন দেখা যায় যে আল্লাহ পাক এই কোরআনের হেফাজত যেন করবেন, আল্লাহর ওয়াদা আছে, আছে না নাই, কোন কথা বলবো, মুঝে মঞ্জুর নেই হ্যায় কি মে তেরে শিকায়ত করু, মুঝে মঞ্জুর নেই হ্যায় কি মে তেরে শিকায়ত করু, বাত হি সে বাত নিকাল আতি হ্যায় তো মে কিয়া করু। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিবা কন্ট্রোল করতে পারছি না। আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী কোরআনের ব্যাপারে কথা বলেছে, শুনেছেন না শোনেন নাই, প্রধানমন্ত্রী বলেছে, কি যেন প্রধানমন্ত্রীর নাম আপনারা বলেন, কি নাম, নরেন্দ্র মোদী, হ্যাঁ মোদি চাওয়ালা, কিন্তু আমি চাওয়ালাও বলবো না, মোদি মোদিও বলবো না, কি বলবো, কেটলিওয়ালা, 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 কেটলিওয়ালা বলেছে যে কোরআন মুসলমানের এক হাতে কোরআন দেখতে চায় আর এক হাতে কম্পিউটার দেখতে চায়। আরে বাবা, যদি এক হাতে কোরআন দেখতে চাও আর যদি এমনি করে এক হাতে মুসলমানদের যদি কম্পিউটার দেখতে চাও তাহলে মাদ্রাসা কেন সার্ভে হচ্ছে, একটু জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, না রে দেখবে,
তাহলে দারুল উলুম দেওবন্দের সার্ভে কেন করা হচ্ছে, জামিয়া সালফিয়া সার্ভে কেন করা হচ্ছে? আজকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলছে বিহারের মাদ্রাসাগুলো সার্ভে হতে হবে, এবং বিহারের মাদ্রাসাগুলো তে যতগুলো শেখুল হাদিস আছে আজকে তাদের লিস্ট শুরু হয়ে গেছে, কারা কারা বুখারি শরীফ পড়াচ্ছেন, কতগুলো মাদ্রাসা আছে, এ হয়তো নিউজ আপনাদের কাছে নাই। তবে আমি এটা বলছি, এক সময় বলেছিলাম, আজকে পাঁচ বছর আগে আমি বলেছিলাম ওয়াজ করতে এসে আপনার রতনী মাদ্রাসায় বলেছিলাম, সাব্বির আহমেদ নদভী সাহেবের মাদ্রাসায়, এবারও আমার দাওয়াত আছে আলহামদুলিল্লাহ, এবারও উনি দাওয়াত করেছেন। আমি সেখানে বলেছিলাম যে এমন একটা সময় আসছে, মুসলমান তুমি যদি সজাগ না হও, মুসলমান তুমি যদি কোরআনের পক্ষে না থাকো, তুমি যদি মাদ্রাসার পক্ষে না থাকো, তুমি যদি তাওহীদের পক্ষে না থাকো, তুমি যদি রিসালাতের পক্ষে না থাকো, তোমার যদি আখেরাতের প্রতি বিশ্বাস না হয়, যদি আল্লাহ এক আল্লাহর প্রতি যদি ঈমান না থাকে, তাহলে এমন একটা সময় আসছে মাদ্রাসাগুলি সার্ভে হবে। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় আল্লাহ পাক ইলমগুলিকে উঠায় আনবেন, তার মানে কোরআন হাদিসের ইলম উঠিয়ে নেওয়া হবে না। এমনি করে দেখা যায় বড় বড় তাবুত তাবুর আমলিয়াতওয়ালা আলেমগুলিকে আল্লাহ পাক উঠায় আনবেন। আজকে মৌলানা মুসলিম রহমানি আছে, আজকে মৌলানা আব্দুল হোসেন সালফি সাহেব আছেন, আজকে কি মৌলানা এমনি করে আব্দুল ওহাব রহমানি সাহেব আছেন, আজকে কি ওবায়দুল্লাহ মোবারকপুরি সাহেব আছেন, আজকে কি মৌলানা শফিউর রহমান আল মোবারকপুরি আছেন, আজকে কি ইমাম আল্লামা ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহ আছেন, আজকে কি ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি আছেন, আজকে নাসিরউদ্দিন আলবানি হাফেজাহুল্লাহ কি আছেন, আজকে সেই সমস্ত ইলমগুলোকে আল্লাহ পাক আলেমগুলিকে উঠায় নিয়েছেন। আমি সে কথা বলেছিলাম, আমাকে শাব্বির আহমেদ নদভী সাহেব এক সময় ফোন করে বললেন, শেখ শেখ আপনার বক্তৃতা রাতের বেলা তো একটু শুনি, তারপরে মনে মনে বলি, যেনারা বুখারি পড়াচ্ছেন সেই আলেমগুলিও নাকি কখনো অ্যারেস্ট হয়ে যায় নাকি, কিন্তু হেফাজত করবেন আল্লাহ। হেফাজতকে করবেন, জোরে কথা বলতে হবে, হেফাজতকে করবেন, চিৎকার করে বলুন হেফাজতের মালিককে, খাবার মালিককে, পড়াবার মালিককে, অসুখ দেওয়ার মালিককে, অসুখ ভালো করার মালিককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের পানি পান করাইয়া দিই, আমি আল্লাহ পাক তোমাদের খাবার খাইয়া দিই, আমি আল্লাহ পাক অসুখ দিই আর আমি আল্লাহ পাক অসুখ ভালো করে দিই। বলুন তো কে আমারে খাবার খাওয়াই? খাবার খাওয়ার পরে কি দোয়া পড়েন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুখারী শরীফের আহমদ আর তিরমিজির মধ্যে দোয়া এসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বুখারী শরীফের মধ্যে যে সেই দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে সেইটা আমি নিজের চোখ দিয়ে একেবারে বুলায় দেখেছি, কথা বুঝেন কি নেই? কেমনে এসছে দোয়াটা? রাসূল খাবার খেলেন কয়টা, খেজুর খেলেন কয়টা, সামনে প্লেট আসলো যত সব খেজুর খেয়ে ফেললাম, কথা বুঝেন কি নেই? জম্মের খাওয়া খেলাম, রাসূলের সামনে খেজুর আসলো, তিনি খেজুর যখন খেতেন তখন একটি অথবা তিনটি বিজোর খাজের খাতে দুর্গুণটা আমার ভাই রে। তো রাসূল একদম সালাম খাবার, অত লম্বা কথা বলবো না, এখন রাসূল খাবার খেলেন, খাবার খাওয়ার পরে দোয়াটা পড়লেন কি, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাখফিয়্যাও ওয়ালা মুআদ্দিয়্যাও ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এ তো আপনারা পড়েন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কালকে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, এই মাদ্রাসায় সব ভর্তি হয়ে যান। তার মানে শিক্ষার শেষ নাই, শোনার শেষ নাই, আমলের শেষ নাই। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না, বরাবর হয় না। আলোচনা করছিলাম কি, আলোচনা করছিলাম ওই লোক বলেছে এক হাতে কোরআন দেখতে চায় আর এক হাতে কম্পিউটার, এ তো ধার করা কথা। মোদি সাহেব বলেছেন এটা ধার করার কথা, বলে কেমন ধার করার কথা,
এক সময় মুসলিমদের চিন্তা ভাবনা করতে গিয়ে আজকে যেমন এই এলাকার মানুষেরা বলছে এই মাদ্রাসা আর কি করে তরাক্কি হয়, এই মাদ্রাসা আর কিভাবে ডেভেলপ হয়, এত পুরাতন মাদ্রাসাকে আরো সুন্দর করে কি করে সাজানো যায়, কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে চিন্তা ভাবনা। ঠিক একজন মুসলিম এক মোমেন্টে এক সময় বললেন আমার মুসলিম কি অশিক্ষিত হয়ে থাকবে, আমার মুসলিমারা কি অশিক্ষিতা হয়ে থাকবে, না না না, আমি দেখতে চাই মুসলমানদের এক হাতে কম্পিউটার এক হাতে কোরআন। যিনি বললেন শুধু মুখে বললেন না, তিনি মুসলিমদের জন্য একটা মুসলিম ইউনিভার্সিটি তৈরি করলেন, আলিগড় ইউনিভার্সিটি তৈরি করলেন, যার নাম হচ্ছে স্যার সৈয়দ আহমেদ। জোরে বলি নারায়ে তাকবীর, এটা জোরে বলি নারায়ে তাকবীর। তো স্যার সৈয়দ আহমেদ একটা চাঁদা চাইতে গেলেন, কার কাছে, এক পাঞ্জাবিকে গিয়ে বললেন ও পাঞ্জাবি ভাই, ও শিখ ভাই, আমার মনের স্বপ্ন মুসলমানদের জন্য মুসলিমদের জন্য আমি একটা ইউনিভার্সিটি তৈরি করতে চাই। বলে তুমি কি বলছো? বলে আমি যা বলছি ঠিক বলছি, ঠিক বলছি, একটা আল্লাহ পাক আমার মনের মধ্যে আশা জাগিয়ে দিয়েছে, আশাটা যাতে পূর্ণ হয়ে যায় একটু চাঁদা দাও না। সিন্ধি মারোয়ারির বাচ্চা রাগ করে গুসায় ফেটে পড়লো, মুসলিমদের জন্য এত বড় একটা ইদারা তৈরি হবে, এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে, এই কথা বলে সে কী করলো, ন্যাংলেট করলো, তাকে অপমান করলো, অপদস্থ করলো। শের সৈয়দ আহমেদকে অপমান অপদস্থ করে তার কর্মচারীকে বলল ওই সিঁড়ির নিচে আমার শিরার চামড়ার জুতা পড়ে আছে, এই শের সৈয়দ আহমেদকে ওই শিরার চামড়ার জুতাটা দিয়ে দিন। কর্মচারীটা গিয়ে দিয়ে দিল, তিনি রাগ করলেন না, আহ এত ভালো গুণের মানুষ, তার জুতাটাকে একটা পেপারে গুটাইয়া দিলেন, পেপারে গুটিয়ে মুচিকে দিলেন, মুচি সেলাই করলো পালিশ করলো, সেই আমলে এক টাকা অথবা এক টাকা পঁচিশ পয়সায় জুতাটাকে বিক্রি করা হলো, এক টাকা পঁচিশ পয়সার একটা রসিদ একটা চেক কেটে যেন স্যার সৈয়দ আহমেদ ওই যেন পাঞ্জাবির পাশে যেন দিয়ে দিলেন। সেই লোকটা তখন ডেকে বলেছিল স্যার সৈয়দ আপনার তুমি পারবে, তুমি পারবে, পারবে, তুমি পারবে, তোমার চেষ্টা আছে, তোমার প্রচেষ্টা আছে, তোমার সাহস আছে, তোমার সাহসিকতা আছে, তোমার যেন সেই শিক্ষার যেন আলো আছে, তুমি চাও মুসলিমদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান করতে, তুমি চাও মুসলিমদের জন্য মুসলিমাদের জন্য ইউনিভার্সিটি তৈরি করতে। আজকে গোটা এশিয়া মহাদেশের মধ্যে আজকে সবচেয়ে বড় আলিগড় ইউনিভার্সিটি মুসলিম ইউনিভার্সিটি আল্লাহ পাক সরজমিনে তৈরি করে দিয়েছেন দরুল্লাহ আলহামদুলিল্লাহ। এখন তিনি বলেছিলেন সেই কথা যে এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার মুসলমানে দেখতে চায়। আজকে মোদি সাহেব 2024 সালে ভোট নেবে বলে মুসলমানদেরকে ঠগাবার চেষ্টা করছে, ভোট দিয়ে যদি পাশ করো মাদ্রাসা রাখব না, এটা হিন্দুবাদ, এটা হিন্দু যেন রাষ্ট্র গড়ব, আর এখানে হিন্দু মতবাদে সবকে থাকতে হবে, জোরে বলুন নউজুবিল্লাহ, আমরা হিন্দু মতবাদে থাকবো না কোরআন মতবাদে থাকবো, এই কোরআন হত মতবাদে না হিন্দু মতবাদে, আপনারা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে, একটু জোরে বলতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে, যারা যারা কোরআনের পক্ষে আছেন ইমান আছে কোরআনের প্রতি ইমান আছে তারা হাত উঁচু করে দেখেন, আমি হাত উঠাইয়া দিলাম কোরআনের পক্ষে, আমি হাত উঠাইয়া দিলাম, আর একটু হাত সিধা হতে হবে, আর একটু হাত উঁচু হতে হবে, বলি নারে দেবী শান ইসলাম রবি ইসলাম আল কোরআনের আলো। তাও বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, শুধু লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ভোট দিবি কোনখানে, ওই ফুলের মাঝখানে, এই শুধু স্লোগান শিখলে হবে, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে আপনাকে মাদ্রাসা গড়তে হবে, মাদ্রাসার বিপক্ষে গেলে হবে না, শিক্ষা প্রতিষ্ঠানের বিপক্ষে গেলে হবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি চেয়েছেন আমার উম্মতেরা কোরআনের আলোয় আলোকিত হয়ে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর তরিকায় জীবন বাস্তবায়ন করে তারা কেয়ামতে আসবে, আর কেয়ামতের মাঠে আমি বলবো আমি তোমাদের নবী, এদিকে আসো, রাসূল বলবেন আমি মোহাম্মদ সাল্লামের দিকে আসো, আমার কাছে পানি আছে তোমরা বড় পিপাসু হয়েছো, রাসূলুল্লাহ পানির জায়গাটা বাড়ায় দিবেন, নবী বলেছেন আমার হাত দিয়ে যারা এমনি করে এক ঢোক পানি খাওয়ার সুযোগ হয়ে যাবে, এক কাপড়া পানি খাওয়ার সুযোগ হয়ে যাবে, রাসূলুল্লাহ বললেন এক বৎসর নয় দুই বৎসর নয় এমনি করে পাঁচ বৎসর নয় এমনি করে চল্লিশ বৎসর নয় পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত খিদা পিয়াস লাগবে না। আমি এই কথা বলতে গিয়ে
আপনাদেরকে বলি আমার একটা সূরা মনে পড়ে গেল, হাফেজ আব্দুল্লাহ বিন বাজের কাছে গেছে এক ইহুদি, গিয়ে বলছে আমি কোরআন পড়তে পারি, কোরআনের তর্জমা করতে পারি, সব বুঝি, কিন্তু একটা সূরার অর্থ বুঝলাম কিন্তু তার সারমর্ম বুঝলাম না। হাফেজ আব্দুল্লাহ বিন বাজ বললেন কোনটা সূরা? ইহুদি বলছে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানাকা হুয়াল আবতার। হাফেজ আব্দুল্লাহ বিন বাজ বললেন বিসমিল্লাহ কেন বললেন না? ইহুদি বলছে বিসমিল্লা যদি পড়েই নিই তাহলে তার সমস্যাই থাকবে না, কথা বুঝেন কি নেই, বিসমিল্লা পড়বো না। এখন দেখা যায় বিসমিল্লা আপনারাও পড়বেন না নাকি? আমার সাথে সবাই মিলে পড়বেন, জোর সরে পড়ব, আমার কথা রেকর্ডিং হচ্ছে, এতগুলো মিডিয়া, কথা বুঝেন কি নেই, এতগুলো মিডিয়া, আপনাদের কথাগুলো এই মিডিয়ার এতে ছেপে যাক, শোনা হোক, একটু জোর সরে পড়ি, বিসমিল্লাহির্রহমানির্রহিম أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانعك هو الأبتر. আচ্ছা আপনারা দাঁড়িয়ে আছেন কোরআন তেলাওয়াত হচ্ছে, এটা কোরআনের তাফসীর, একটু দয়া করে বসুন, আমার শোনার তো না, এইদিকে এইদিকে একটু এইদিকে আসুন, ও যুবকরা ও তরুণেরা আপনারাই তো দিনের বড় মুজাহিদ, একটু সামনে দিয়ে আসুন, এইদিকে আসুন, আমার সোনার ভাইরা একটু এইদিকে আসুন, পরিবেশ ঠিক করো, ডিসিপ্লিন বজায় রাখুন, বিশৃঙ্খলা করবো না, ফেতনা করবো না, অশান্তি করবো না। ফেতনা করতে চান নাকি? ফেতনা করতে চান? এই মজলিসকে ভেঙে দিয়ে আমরা অশান্তি করতে চাই? আল্লাহ পাক বলছে অশান্তি করো না, ফেতনা করো না, তোমরা অশান্তি ফেতনাকে ভয় করো, যেমন সুবহানাল্লাহ, আল্লাহ বলছে, আল্লাহ বলছে যে ফেতনাকে ভয় করো, কোন জায়গায় বলছে ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসাতান ওয়া আলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমি পারলাম না আয়াতের তাফসীর করতে, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারুফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসসাব, এছাড়া আরও অনেক অনেক তাফসীর আছে, তাফসীর কারগরা বিভিন্নভাবে তাফসীর করেছেন, বিশ্লেষণ করেছেন, আমি ওইদিকে যাচ্ছি না। বললাম কি যে বিসমিল্লাহির রহমানির রহিম, রাসূলুল্লাহ বলছেন হর কামকে পেহলে বিসমিল্লাহ কাহালিয়া করো, বিসমিল্লাহ পড়ে নাও। এখন বিসমিল্লাহ পড়তে গিয়ে আপনি যদি খাবার খেতে গিয়ে বিসমিল্লাহ না পড়েন তাহলে গণ্ডগোল হবে না হবে না, বিশৃঙ্খলা হবে না হবে না, কোনটা হাদিস ব্যান করবো? হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা কয়েকজন সাহাবি খাবারের পাশে বসে আছি, কোথা থেকে একটা ছোট্ট বাচ্চা যেন চলে আসলো, এসে খাবারের মধ্যে কেন হাতটা রাখতে যাচ্ছে, রাসূলুল্লাহ যেন তার হাতটাকে চপ করে ধরলেন আর বললেন বাবা এমনি করে দেখা যায় খাবারের এক পার্শ্বে থেকে খাও, এক পার্শ্বে হাতটা লাগা দিলেন আর বললেন বিসমিল্লাহ বলে খাবার খাও। সাহাবা একরামেরা মনে মনে ভাবলেন এ তো বাচ্চা ছেলে, এরপরে নমাজ ফরজ নাই, হজ ফরজ নাই, রোজা ফরজ নাই, যাকাত ফরজ নাই, কোনো কিছুই ফরজ নাই, কচি বাচ্চা শিশু ছেলে, এখন যদি মধ্যে থেকে যদি খেত ক্ষতিটা কী ছিল? রাসূলুল্লাহ বললেন এই বাচ্চাটা শুধু নয়, সবাই যদি খাবারের মধ্যে থেকে খাবার খেতে যাও তাহলে কীরকম গণ্ডগোল হবে শোনো, এমনি করে আল্লাহর পক্ষ থেকে খাবারের মধ্যে এখানে যেন বরকত নাজিল হয়, ওই বরকতটা যেন বন্ধ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তাই যেন খাবারের এক সাইড থেকে খেতে বলি বিসমিল্লাহ বলে খাবার খাও, আর খাবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসতে দাও, সুবহানাল্লাহ। আমার ভাইরা অত লম্বা ওয়াজ করবো না, বিসমিল্লাহির রহমানির রহিম বলো কোন সুরা, বল এই সুরার সারমর্ম বুঝছি নেন, শেষ পর্যন্ত উনি বললেন এই সুরার সারমর্ম হচ্ছে কায়ামতের মাঠে সমস্ত নবীদের একটি করে কৌসার থাকবে, পানির জায়গা থাকবে, তাদের জায়গাগুলি হবে ছোট্ট, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির জায়গাটা হবে পানির জায়গাটা হবে সবচেয়ে বড়, আর রাসূলুল্লাহ যখন পানি পান করবেন 50,000 বছর পর্যন্ত খিদা পিয়াজ লাগবে না। ইহুদি বলছে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, সারমর্ম বুঝে গেছি বুঝে গেছি, কি বুঝলা? বলে আমি পেয়ে গেছি কায়ামতের মাঠের ব্যাপারে, এটা আল্লাহ পাক নবীদেরকে কায়ামতের মাঠে নিয়ামত দান করবেন, কিন্তু তার নিদর্শন বলিত জমিনে কিছু থাকবে। এই বলে সে আসলো, খুঁজতে শুরু করলো এই নিয়ামত পাওয়া যায় কোথায়,
পাহাড়ে জঙ্গলে সমুদ্রে সাগরে কোথায় যায়, খুঁজতে 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 জমিনের ওই জায়গা কুড়ে দেখা যায় পেট্রোল তেল গভর্নমেন্টের লাভ হয়ে গেল। আর এক জায়গায় কুড়ে দেখতে চায় মাটি থেকে উঠায় নাকের সঙ্গে, বলে এই জায়গায় কি বলে ডিজেল, আর একটা জায়গায় কুড়ে বলে এর মধ্যে আছে কিনা দেখা যায় যেন লোহা। সুরা হাদিদ বলে একটা কথা আছে কোরআনের মধ্যে সুরা আছে, হাদিদকে মানেই হলো লোহা, লোহা পাওয়া গেছে গভর্নমেন্টের লাভ হয়েছে, আর একটু মাটি করলো দেখা যায় এমনি করে কয়লা পাওয়া যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এখন বলে এই জায়গাতে পাওয়া যায় না, তাহলে এই নিয়ামত পাওয়া যাবে কোথায়? এ তো কিয়ামতের ব্যাপার, কিন্তু দুনিয়াতে কি আল্লাহ রাখেনি? এই বলে ডুবুরিদেরকে ডুবুরিদেরকে সঙ্গে করে নিয়ে আটলান্টিক মহাসাগরে গেল। আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে দেখে এই পানি এক বিশাল সাগর, এর মধ্যে যে বৃক্ষ এর মধ্যে যে গাছ, এই গাছটা আছে কি করে জীবিত? এত পানি এত পানি এই মহাসাগরের ভিতরে, এই গাছ, এই গাছের পাতাও পচে যায় না, শিকড় পচা যায় না, শূন্য জায়গায় যেন গাছটা আছে, মাটি নাই কোনো কিছু নাই, তারপর এই গাছ কেমনে জীবিত আছে? ইহুদি গাছের দৃশ্য দেখে বলল, হে আমার গড তুমি কোথায়, হে আমার গড তুমি কোথায়, তুমি আটলান্টিক মহাসাগর আর সাগরের নিচে এই বৃক্ষকে এই অবস্থায় তুমি রেখেছো, অক্ষয় অবস্থায় তুমি রেখেছো, এই হে আমার গড। এই বলতে বলতে গাছের কাছে গেল, গাছের একটু শিকড় নিল, একটু জ্বর নিল, ছাল নিল, পাতা নিল, এমন সময় নিয়ে আসলো ওপরে ল্যাবরেটরিতে বসলো, গবেষণা শুরু করে দিল, রিসার্চ করতে গিয়ে পেল কি, সে পেল হে আমার গড, হে আমার গড, এই গাছের মধ্যে সব ভিটামিন তুমি লুকায় রেখেছ, মাছের মধ্যে, গোস্তের মধ্যে, ডিমের মধ্যে, এমনি করে যা ভিটামিন আছে, শাকসবজির মধ্যে যা ক্যালসিয়াম আছে, সব কিছু এর মধ্যে ঢোকায় রেখেছ। সে যেন সেখান থেকে কী করলো, বিভিন্ন কেমিক্যাল দিয়ে যেন একটা ক্যাপসুলে পরিণত করলো। এমন সময় সেই জামানায় চন্দ্রে যাওয়ার খুব হাওয়া চলছিল, চন্দ্রে যাবে মানুষ, এমন সময় বৈজ্ঞানিকরা বললো খাবার খাবার, হ্যাঁ বুঝে গেছি জি, এমন সময় দেখা যায় যেন খাবার খাবার যেন ব্যাপার আছে, পায়খানা পেশাবের চাপ যেন আসবে, তাই বলে তিনি কি করলেন, শেষ পর্যন্ত দেখা যায় ওই ক্যাপসুলটা আবিষ্কার করার পরে নিজে যেন খেলেন, দেখা যাক এই ক্যাপসুল খাওয়ার পরে সত্য হয় না মিথ্যা হয়, খাবারটা খেয়েছেন, সে খাবার খাওয়ার পরে ওই ক্যাপসুল খাওয়ার পরে সে বলে একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত খিদাও লাগে না পিয়াসও লাগে না। সুবর্ণ পড়ে অন্য অন্য বৈজ্ঞানিকেরা আসলে তুমি এই জিনিস আবিষ্কার করলে পেলে কোথায়, বসে ইহুদি বলল আমি যদি কোরআন না পড়া শিখতাম, আমি যদি কোরআন না পড়তাম তাহলে আমি এত বড় বৈজ্ঞানিক হতে পারতাম না, এই নিয়ামত আমি কোথাও খুঁজে পেতাম না, আমি কোরআনে পেয়েছি কথা বলতেছিলাম, আজকে মজমুন আনকমপ্লিট, মজমুন অসম্পূর্ণ, তবে আমি মুসাফির মানুষ, আপনাদেরকে দোয়া দিতে চাই ইনশাআল্লাহ, বুখারী শরীফ থেকে দোয়া দেবো, যে হ্যাঁ বুখারী শরীফ থেকে দোয়া দেবো, যে দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দিতেন, রাসুলের কাছে কোনো হাদি আসতো, চাদর এসছে, খেজুর এসছে, সোনা এসছে, টাকা এসছে, এমনি করে দেখা যায় হাদিয়ার মধ্যে দোম্বা এসছে, উট এসছে, ছাগল এসছে, খেজুরের বাগান এসছে, রাসুল দোয়া দিয়েছে, দোয়াটা কি? রাসুল দোয়া দিলেন আনসারীদের মধ্যে মদিনায় সবচেয়ে বড় ধনার্থ ব্যক্তি হয়ে গেলেন, দুর্বল সুবাহ কথা বলছিলাম যে আমি নাজমে আলম মুসাফির মানুষ, মুসাফির হালাতে আছি, আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন আপনারা কি বিশ্ব নবীর মাদ্রাসায় দান করার জন্য একটা নিয়ত করতে পারেন, পারেন না পারেন না, নিয়ত করতে পারেন না পারেন না, ইন্দমা মলবিন্দ নিয়তটা যদি সহি হয়ে যায় আমলগুলো সব সহি হয়ে যাবে, নিয়তের উপরে তারও মাদার করে থাকে, কথাটা বলছেন নিয়তটা একটা করে নেন, এই আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছি না, নবীকে দেখতে পাই নাই, নবীর রক্ত ঝরানো দেখি নাই, নবীর কান্না করা দেখি নাই, নবীর এমনি করে দন্দান মাবারক শহীদ হওয়া দেখি নাই, নবী মোহাম্মদ সাল্লামের তায়েবের মাটিতে রক্ত দেওয়া দেখি নাই, নবীর মাদ্রাসা দেখতেছি, এই আল্লাহ ওই নবীর মাদ্রাসায় আমি একটা হাজার, পাঁচটা হাজার, দশটা হাজার, কুড়িটা, কুড়ি হাজার, এমনি করে যেন পাঁচ হাজার এই টাকাটা দিয়ে যেন নবীর হাতের পানি পান করে জান্নাতে যাওয়ার নিয়ত করে নিলাম, আশা করে নিলাম, আয় আল্লাহ তুমি দয়া করে আমার দানটা কবুল করে নাও, আর দয়া করে আমার নবীর হাতের পানি পান করাইয়া দিও কিয়ামতের মাঠে, এই নিয়তটা করে
কোন যদি আল্লাহর বান্দা কোন বিশ্বনবী মুহাম্মদ সাল্লামের উম্মত যদি বলতেন আমি 1000 টাকা দিচ্ছি 5000 টাকা দিচ্ছি তাহলে তার জন্য তার আম্মার জন্য তার আব্বার জন্য তাদের মৃত্যুদের জন্য তার আহলে আওলাদের জন্য যাদের কবরে চলে গেছে তাদের জন্য সকলের জন্য আমি যেন একটা খাস দোয়া করতাম খাস দোয়া বলতে আমার ভাইরা আল্লাহ পাক বলেছেন উদ্উনি আসবাদিকুম গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে বুখারী শরীফে হাদিস আল্লাহ যেন নিচু আকাশে নেমে আসেন আর বলেন বান্দার ডাক তোর ডাকে সাড়া দেব আমার কাছে চা তোর অভাব মোচন করে দেব আমার কাছে ক্ষমা চা তোর জীবনের গুনাহ মাফ করে দেব তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পরে আপনাদের জন্য খাস দোয়া করে দেব মুজিবুর রহমান 5000 টাকা 5000 টাকা 2000 নগদ 3000 নগদ 3000 বাকি মা মৃত্যু হয়ে গেছে মা মৃত্যু মারা গেছেন আর সবারই লেবারি আরে মা মারা গেছে সন্তান মাকে শরণ করে 5000 টাকা দিয়েছে রাসূলুল্লাহ বলছেন ইজহাব বাড়ি ফিরে যাও ফাকরিমহা মাতাপিতার সম্মান করো ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহ বেহেশত আছে সুবহানাল্লাহ যদি মুজিবুর রহমান 5000 দিতে পারে আমি তেনার মায়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আপনাদেরও তো মা আছে আমারও তো মা আছে সকলেরই আছে আপনারা মাকে কেন্দ্র করে বাপকে কেন্দ্র করে তারাকে লক্ষ্য করে আপনারা এখান থেকে বলতে পারবেন না আর একটা মানুষ জানি 5000 দিচ্ছি জোড়া হওয়ার জন্য বলুন একটু বলি ভাই